যে পাখি দিয়ে মাছ শিকার করা হয়, চলুন জেনে নেই। পুকুর, নদী, নালা, হাওর, বাওর, বিলের মাঝে নৌকায় চলতে চলতে চারপাশে তাকালে দেখা যায় পুঁতে রাখা বাঁশের কঞ্চি বা লাঠির মাথায় ডানা মেলে বসে আছে কালচে মতো একটি পাখি। প্রাকৃতিক এই সৌন্দর্য যেন বিখ্যাত ভাস্কর্যকেও হার মানায়। ডুবসাঁতারে অন্যতম সেরা পাখিটি হচ্ছে পানকৌড়ি। সাহিত্য, শিল্প ও সংস্কৃতিতে এই পাখি নিয়ে বেশ আলোচনা পাওয়া যায়। জলের পাখি পানকৌড়ি বাংলাদেশে সবার কাছে অত্যন্ত পরিচিত। গায়ের কালো রঙের জন্য একে জলের কাক নামেও ডাকা হয়। ইংরেজিতে এরা কর্মোরেন্ট ও শ্যাগ নামে পরিচিত। পৃথিবীতে প্রায় 40 প্রজাতির পানকৌড়ির বাস। এদের দেহ বেশ উজ্জ্বল কালো রঙের, তবে সূর্যালোকে পিঠ থেকে নীলাভ সবুজের আভা বের হয়। লম্বায় প্রায় 50 থেকে 60 সেন্টিমিটার হয়। গলায় সাদা একটি দাগ থাকে। পাখার নিচে পালক ধূসর, লেজ অনেকটা কুলার মতো, ঠোঁট সরু আর প্রান্তভাগ বাঁকানো, পা হাঁসের পায়ের মতো খাটো, ছোট সবুজাভ বাদামি, মাথায় ঝুঁটির মতো পালক আছে। বড় পানকৌড়ির ঠোঁট পুরো কালো, আর ছোট পানকৌড়ির ঠোঁট অল্প সাদা। ওদের ডাক শোনা বেশ দুরূহের ব্যাপার। কেবল বাসা বাঁধার সময় ওরা অনেকটা চ্যাপ্টা কাশির মতো হুক হুক ধরনের কর্কশ শব্দে ডাকে। পানকৌড়ি অত্যন্ত ভালো সাঁতারু এবং মাছের খোঁজে পানির গভীরে ডুব দিতে পারে। এই ডুবুরি সত্তাকে কাজে লাগিয়ে চীন, জাপান, কোরিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়ায় এদের দিয়ে মাছ শিকার করা হয়। বিশেষত চীন, জাপান ও ভিয়েতনামের একে ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচনা করা হয়। এখানে অনেক পর্যটক পানকৌড়ি বা কর্মোরেন্ট পাখি দিয়ে মাছ শিকার দেখতে এসে এসব দেশের নদীতে ভ্রমণ করে। পানকৌড়ির বিষ্ঠা থেকে উৎপন্ন সার গুয়ানো একটি বাণিজ্যিক পণ্য হিসেবে যথেষ্ট সমাদৃত। এ পাখির দীর্ঘক্ষণ পানিতে ডুব দিয়ে মাছ খাওয়ার দৃশ্য অত্যন্ত চমৎকার। কিছুক্ষণ পরপর টুপ টুপ করে জলাশয়ে গভীরে দ্রুতগতিতে ডুব দেয় আর মাছ ধরে নিয়ে এসে ভুষ করে ভেসে উঠে গিলে ফেলে। পানকৌড়ি পানির তলদেশে দীর্ঘক্ষণ থাকার পর যখন উঠে এসে ঝোপঝাড়, জঙ্গলে গাছের ডালপালা, আগাছা, বাঁশের খুঁটি বা লাঠিতে বসে সূর্যের দিকে ডানা দুটি উঁচিয়ে শুকাতে থাকে, তখন দারুণ লাগে। পানকৌড়ির খাদ্য তালিকায় আছে টাকি, শোল, গজার, শিং, মাগুর, বাইন, পুঁটি, ট্যাংরা ইত্যাদি ছোট মাছ ও মাঝারি আকৃতির মাছ ও মাছের পোনা। এছাড়া এরা শামুক, জলমাকড়সা, জলজ কীটপতঙ্গ, পোকামাকড়, ছোট জলসাপ ইত্যাদি খেয়ে থাকে। বর্ষাকাল পানকৌড়ির প্রজনন ও বাসা বাঁধার জন্য পছন্দের ঋতু। জলাশয়ে পরবর্তী গ্রামের উঁচু তেঁতুল, আম, জাম, হিজল গাছ এদের প্রিয়। কয়েক জোড়া পানকৌড়ি ও বক একসঙ্গে মিলে মিশে গাছে বাসা বাঁধে, অথবা কেবল একাই একটি গাছ দখল করে বাসা বাঁধে। বাসা বাঁধতে এদের সময় লাগে 4 থেকে 6 দিন। পানকৌড়ি ডিম পাড়ে 5 থেকে 4টি। মেয়ে পানকৌড়ি ডিম পাড়ে 4 থেকে 5টি। ডিম ফুটাতে সময় নেয় 27 থেকে 29 দিনে। ডিম ফুটে বেরোনোর পর 35 থেকে 40 দিনে বাচ্চারা উঠতে শেখে। কালের বিবর্তনে, প্রকৃতিক বিরূপ আচরণ ও মানুষের অনাচার অত্যাচারে পানকৌড়ি হুমকির সম্মুখীন এবং প্রায় বিপন্ন। Pretty lies.